সুপ্রিয় দর্শক মণ্ডলী, okko.com.bd আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তাফা কামাল। মুস্তাফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শিরোনাম দেখে আপনার সঙ্গে আলোচনায় যাব। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে, আগামী বছর সংকটের সংখ্যা, প্রধানমন্ত্রীর ছয় নির্দেশনা, ফারদিন হত্যায় ছনপাড়া রায়হান সহ চারজন গ্রেপ্তার। মানবজমিন, আগের রাতে ব্যালট বাক্স ভর্তির কথা অন্য কোনো দেশে শুনিনি, ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলা বন্ধ, ব্যাপক প্রতিক্রিয়া। সমকাল ঢল ঠেকানোর ধর্মঘটে ঠকছে মালিক শ্রমিক, কর ফাঁকি ও অর্থ পাচারের বিরুদ্ধে হুঁশিয়ারি গভর্নরের। আজকের পত্রিকা, টাকা যাচ্ছে উড়ে উড়ে, ব্যাংকে নগদ টাকার সংকট নেই, আছে অতিরিক্ত। আমাদের সময় মশায় অতিষ্ঠ জীবন, তিন কারণে আগামী বছর সংকট বাড়ার সংখ্যা। যায় যায় দিন, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে নীতিগত উদ্যোগ সরকারের। 2023 সংকটময় বছর, আশঙ্কায় ছয় নির্দেশনা। কালবেলা মামলার জালে আটকা 2 লাখ কোটি টাকা, যাত্রী সেবা কেমন জানতে প্রশ্নের বহর রেলের। সময়ের আলো, ডলার সংকট কোথায় গিয়ে ঠেকবে, ভাড়া নিতে বলেছে পরিকল্পনা কমিশন। সংগ্রাম, সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ, একজন নিহত, আহত অর্ধশতাধিক। সরকার রিজার্ভে টাকা নিয়ে অলস বসে থাকবে না, প্রধানমন্ত্রী। পলতোয়া কাগজ সংকটে সংবাদপত্র, সংকট মোকাবিলায় মন্ত্রিসভার ছয় নির্দেশনা। বিজনেস স্ট্যান্ডার্ড, ব্যাংকস প্রভিশন শর্টফল ওয়াইডেন্স, টাকা 1000 crore ইন জুন টু সেপ্টেম্বর। বাংলাদেশ পোস্ট, রামপাল পাওয়ার প্ল্যান্ট গোজ ইন টু অপারেশন শর্টলি। আজকে দিনের খবর হচ্ছে যে মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের পরিস্থিতিটা আগাম বিশ্লেষণ করা হয়েছে, যেটা বলা হয়েছে যে আগামী বছর অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে, এবং এই সংকট পর্যালোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর তরফে ছয়টা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। জি জি, ধন্যবাদ মতি ভাই। আর আসলে সংকট তো আছেই, এখনও স্টিল সংকট চলছে, এবং আগামী বছরের সংকটটা যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, এইটা আগাম এত দ্রুত বলার আসলে সময় মনে হয় আসেনি। কারণ হলো যে আমরা আগামী দিন কী হবে এটা আসলে তো কেউ জানে না, কিন্তু একটা আশঙ্কা করা হয় আগামী পরবর্তী সংকট, যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি, করোনার কারণে অর্থনীতির অবস্থা খুব খারাপ, সেটাকে সরকারই ইয়া দিবে, কিন্তু দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বলে এই জিনিসটাকে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে, এবং একদম গ্রাম পর্যায়েও মানুষ বলা হচ্ছে দুর্ভিক্ষ হবে না, এখন আবার বলা হচ্ছে দুর্ভিক্ষ হবে না। তাইলে আমরা এই 2 সপ্তাহের মধ্যে কি এটা উত্তরণ ঘটে গেল? তো এই জায়গাটায় আমার মনে হয় যে সরকারের আরেকটু মানে ভেবেচিন্তে কথা বলা দরকার, মন্ত্রীদেরও বা সরকারের দায়িত্বশীল পদে যারা আছেন তাদের এই জিনিসগুলি। আজকে যে খুবই কংক্রিট আলোচনা করেছে মন্ত্রিসভায় যে আগামী সংকট মোকাবিলায় এই এই জিনিসগুলো ঠিক আছে, যে বিদেশি বিনিয়োগ বাড়ানো বা দ্রব্যমূল্য একটা ইয়ার মানে একটা সহনীয় পর্যায়ে রাখা। এখন দ্রব্যমূল্য এইটা কিন্তু অনেক দিন ধরেই এই দ্রব্যমূল্যের ওঠানামা এই এটা করছে, এবং ব্যবসায়ীরা এই সুযোগগুলো নিচ্ছে। মন্ত্রীরাই তো আপনি অনেক ক্ষেত্রে দেখি যে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার মানে নানাভাবে তারা এই ইয়াগুলি করেছে, বাণিজ্য মন্ত্রী উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন, বা অন্য পরিকল্পনা মন্ত্রীও কথাবার্তিতে কোনো মানে এক এক সময় এক একটা বলেন, বা অন্য মন্ত্রীরাও এই কথাগুলি তো একটু আরও মানে আলোচনা করেও বলা যায়, বা কৃষিমন্ত্রী এরা আলোচনা করেও যদি বলে যে না আমরা আমাদের এই ক্রাইসিসে আমরা এই কথাগুলি বলবো, বা যে কোনো একজন এই কথাগুলি বলতে পারে। এখন আপনি দক্ষ জনশক্তি, আজকে থেকে তো মানে এই কথাগুলি বলা হচ্ছে না, 20 বছর আগে থেকে বলা হচ্ছে, যেখানে ভারত দক্ষ জনশক্তি রপ্তানি করছে, আর আমাদের এখানে সব যা হলো শ্রমিক হিসেবে, এবং আমার আমাদের বাস্কেটও খুব সীমিত, আপনি মধ্যপ্রাচ্য ছাড়া বিকল্প আমি কোথাও পাঠাতে পারছি না, কারণ আমাদের ডাক্তার নাই, আমাদের ইঞ্জিনিয়ার নাই, যেগুলো যা যারা দক্ষ জনশক্তি হিসেবে বা অন্যান্য স্কিলের লোক নাই। এখন আমরা ডিমান্ড আছে, অনেক ডিমান্ড আছে, কিন্তু আমরা পাঠাতে পারছি না, আমরা ওই শ্রমিক হিসাবে ওই তাকিয়ে আছে। 7 লাখ 7.5 লাখ লোক প্রতি বছর যাচ্ছে, এবং প্রায় 1.5 কোটির মতো প্রবাসী বিদেশে আছে, তো এ তো রেমিটেন্স তো হিউজ পরিমাণ আসার কথা সেই দক্ষ জনশক্তি হলে। আজকে এখন এই সিদ্ধান্ত বলা হচ্ছে যে এখন পাঠাইলে তো আর এখন তো আপনি তৈরি করতে পারবেন না দক্ষ জনশক্তি,
তে সেইটা তো অনেক আগে থেকেই তো ওই এবং ওই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বা প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের মানে বৈদেশিক কর্মসংস্থান তাদের কিন্তু অনেকগুলি প্রশিক্ষণ কেন্দ্র জেলা পর্যায়ে পর্যন্ত আছে সেগুলো ইনঅ্যাকটিভ সেগুলো ভালোভাবে কাজ করছে না এবং সময় উপযোগী যে প্রশিক্ষণ দরকার সেই সেইগুলি কিন্তু হচ্ছে না এখন বলা হচ্ছে যে আমরা দক্ষ জনশক্তি ডলারের যাতে ক্রাইসিস না হয় সেই জিনিসগুলিকে ইয়া করা এখন সংকট তো চলছে ডলার সংকটও আজকে মানে ধরেন দুই তিন মাস ধরেই তো ডলার সংকট ব্যাপকভাবে মানে আমরা দেখতে পাচ্ছি তো এটা তো নিয়ন্ত্রণ করতে পারছে না এখন সমস্ত এলসি বন্ধ হয়ে গেছে ব্যাঙ্কগুলি তো খুবই হতাশ যে কোনো ব্যাঙ্ক থেকে কোনো এলসি করতে পারতেছে না আজকেও একটা ব্যাঙ্কের ম্যানেজার বললেন যে আমরা তো একদম অসহায় হয়ে পড়েছি যে কোনো এলসি হচ্ছে না কোথাও থেকে এখন সব কিছুই যদি এইভাবে বন্ধ হয়ে যায় তো আপনি মানে দেশ চলবে কী করে তো অর্থনীতি এমনিতেই ইয়া হয়ে যাবে এখন এক আপনার করোনার কথা বলে আমরা ইয়া করেছি এবং সেটা তো বাস্তব কিন্তু আবার যুদ্ধের কারণেও একই অবস্থা হয়েছে এখন এই জায়গাটায় আরও আরও কীভাবে মানে সব কিছু বন্ধ করে দিয়ে তো আপনার দেশ চলবে না আপনার কাগজের দাম যেভাবে কাগজ সংকট ভয়ঙ্কর রূপ নিয়েছে পত্রিকাগুলি কীভাবে মানে এই সামনে বের হবে সেটার চিন্তা নেই সামনে বইমেলা তারাও প্রকাশকরাও ব্যাপকভাবে চিন্তিত অনেক প্রকাশক হ্যাঁ টেক্সট বই যারা জানুয়ারির এক তারিখ থেকে দেওয়ার কথা সেখানে মন্ত্রী বলছেন যে হ্যাঁ আমরা সময় মতো দিতে পারবো কিন্তু আসল পরিস্থিতি আরও খুব ভয়ঙ্কর খারাপ যে এখনও তারা এই বই ছাপার মানে ঠিকভাবে দিতে পারছে না তাহলে সব কিছুই কিন্তু একটা গভীর সংকটের দিকে যাচ্ছে এটাকে যদি সরকার আরও মানে খুব ভালোভাবে ট্যাকেল দিতে না পারে তাহলে আসলেই সংকটের মধ্যেই আমরা পড়তে যাচ্ছি সেই জায়গাটা আমার মনে হয় যে সবাইকে নিয়েও বসতে পারে আপনি যেমন সিভিল সোসাইটির মানে যারা আছেন বা সংবাদপত্রের সম্পাদক যারা আছেন তাদের নিয়েও পরামর্শ চাইতে পারেন সরকার যে সরকার তো সবই করছে বা ইয়ে করছে কিন্তু এই ক্রাইসিস সময় কিন্তু একটা জাতীয় মানে ঐক্যমত্য দরকার এবং বিরোধী দলেরও মতামত চাইতে পারে যে তারা এই পরিস্থিতিতে তারা হলে তারা সরকারে থাকলে কী করতো এরকম একটা ইয়ে হইতে পারে মিডিয়ার পরামর্শ নিতে পারে সিভিল সোসাইটির যারা এক্সপার্ট আছেন তাদের পরামর্শ নিতে পারে এরকম একটা কিন্তু জাতীয় ঐক্যমত্য ছাড়া এরকম একটা ক্রাইসিসে সরকার যদি মনে করে যে আমরাই সব বুঝি বা আমরাই এটা ট্যাকেল দিতে পারবো তাইলে ভুল সিদ্ধান্ত হবে কারণ এই দেশটা সবারই শুধুমাত্র সরকার চালায় বলে তাদেরই মাথা ব্যথা সেটা না সবারই মাথা ব্যথা আছে এবং ব্যবসায়ীদের নিয়ে বসতে পারে যে এই ক্রাইসিস আমরা কী করতে পারি এবং ব্যবসায়ীদের সাহায্য চাইতে পারে বাংলাদেশে কমপক্ষে 100 ব্যবসায়ী আছে যারা সরকারকে সাহায্য করতে সক্ষম তো সেই ব্যবসায়ীদের নিয়েও তো বসতে পারে যে তোমরা এই ক্রাইসিসে আমাদেরকে সহায়তা করো তাহলে কিন্তু দেশটা একটা মানে এই যে এই ক্রাইসিসে মানে অন্যান্য দেশ কী করতো মানে শ্রীলঙ্কা কিন্তু এখন আর এই যে দেউলিয়া একটা দেশ ঘোষণা করা হয়েছে এখন কিন্তু মানে সরকার পরিবর্তন হয়েছে ইয়ে হয়েছে তারা কি সংকট উত্তরণ করে ফেলছে করেনি কিন্তু তারা একটা মানে এই সংকটটাকে একটা বুদ্ধিমত্তার সঙ্গে বা পরামর্শ নিয়ে সবার তারা কিন্তু ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে এবং এটা রাজনৈতিক সমঝোতার দিকে যাচ্ছে রাজনৈতিক সমঝোতার দিকে যাচ্ছে তাইলে সেই সমঝোতাটা কিন্তু সব জায়গায় দরকার তাই না আপনি এইরকম একটা সংকটের যেখানে বলা হয়েছে যে একটা দেউলিয়া দেশটা সেখানে যদি তারা ট্যাকেল দিয়ে ফেলতে পারে তাহলে আমরা তো এখনো ওই পর্যায়ে যাইনি বা ওই পর্যায়ে যাওয়ার মতো এখন তো আমরা IMF এর ঋণ পাওয়ার অপেক্ষায় আছি হ্যাঁ অপেক্ষায় আছি সেটাও কিন্তু একটা সময়ের ব্যাপার আমরা বলছি অর্থমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা ঋণ পেয়ে গেছি আসলে উনি এটা কিন্তু মানে সত্য মানে চিত্র না কারণ হলো যে IMF এর ঋণ পেতে হলে একটা যারা আসছেন এরা তো একটা কর্মকর্তা পর্যায়ে এরা তো ঋণ স্যাংশন করার কেউ না বোর্ড ছাড়া মিটিং হবে সেটাও কিন্তু একটা মিটিংই কিন্তু একটা ঋণ স্যাংশন হয়ে গেল সেটা কিন্তু ঠিক না কারণ হলো যে এরা রিপোর্ট দিবে তারপরে তারা যদি মনে করে যে আবার তারা আরও হাই পাওয়ার টিম পাঠাবে তাইলে আবার পাঠাবে অথবা বাংলাদেশকেও বলতে পারে যে তোমরাও আসো তোমাদের কাছ থেকেও শুনি কারণ তারা একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট তারা করেছে এবং তারা যেই ইয়াগুলি দিয়েছে সরকারকে যে এই ক্ষেত্রে এই উন্নতি করতে হবে বা এই কাজগুলি করা দরকার এবং এই কথাগুলি কিন্তু গত 20 বছর ধরে আমাদের মানে অর্থনীতিবিদরাও বলে আসতেছে বা এই ক্ষেত্রের যারা এক্সপার্ট তারা বলে আসতেছে যে এই বা সিপিডির যদি ইয়াগুলি দেখেন সেখানেও দেখবেন যে এই কথাগুলি কিন্তু তারা বলে আসতেছিল এবং সেটাই তারা বলছে এটা নতুন কিছু না কিন্তু এই কাজগুলো তো করতে হবে সেই উন্নয়নগুলো তো করতে হবে তার মানে এই এই না যে IMF আপনাকে ঋণ দিয়ে দিয়েছে তারা কিন্তু আরও সময় নেবে বিশ্বব্যাংকও তাই
তারা কিন্তু হুট করে যে কোনো আপনি আমাদের লোকাল যে কোনো সময়ে যোকা লোকালও কোনো যদি একটা বড় কোনো লোন কেউ পেতে চায় তাহলে কি এক বৈঠকেই তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়? তারা তো বুঝতেও সময় লাগে। তাই এটা তো ইন্টারন্যাশনাল একটা মানে সংস্থা, তারা তো ঋণ দিতে হলে তাদের ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া মিট করতে হবে, পাশাপাশি হলো এটা হাই মানে একবারে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত লাগবে। এখন এই এই টিম গিয়া তাদেরকে রিপোর্ট দিবে, যতই পজিটিভ রিপোর্ট দেখ তারপরেও কিন্তু তারা সময় নেবে যে ঠিক আছে তার পরের লেভেলে আর একটা প্রতিনিধি আসুক বা তার পরের লেভেলে আলোচনা হোক, তারপরে তারা কনভিন্স হওয়ার পরে কিন্তু এই সিদ্ধান্ত হবে, তার আগে না। আপনি তো মানে ডলার সংকটের কথা বলেছিলেন, আপনি জানেন যে স্টুডেন্ট ফাইল বন্ধ হয়ে গেছে, মানে তারা কোনো টাকা নিয়ে যেতে বা ডলার নিয়ে যেতে পারছে না, যার কারণে হাজার হাজার ছাত্রছাত্রী যারা দেশে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছিলো তাদের কিন্তু আশঙ্কা মানে কষ্ট এবং তারা কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। এখন এটা তো আসলেই ভয়ঙ্কর, কারণ প্রতি বছর বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ শিক্ষার্থী বিদেশে পড়তে যায়, একেবারে মানে অনার্স থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি লাভ পর্যন্ত, এবং যারা এখনও বিদেশে পড়ছেন তাদেরও টাকা পাঠাতে হয় প্রতি বছর, কারণ তাদের অনেকের টিউশন ফিস, অনেকের হয়েছে থাকা খাওয়ার টাকা, অনেকের হয়তো স্কলারশিপ নিয়ে গেলেও তাদের থাকা খাওয়ার টাকাটা নিজেদের দিতে হয়, তাহলে এই পরিবার তো একটা ভয়ঙ্কর, এবং বিদেশে যারা পড়াশোনা করে তারা একটা ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে পড়বে। এই ক্রাইসিসটা সরকারকেই বুঝতে হবে যে তারা এই দেশেরই সন্তান, তারা মানে ম্যাক্সিমামই কিন্তু দেশে ফিরে আসে, আবার বিদেশে থাকলেও তারা তো একটা হিউজ পরিমাণ ইনকাম করে, তারা রেমিটেন্স পাঠায়, তারা কিন্তু যারা বিদেশে পড়াশোনা করে ওখানে থেকে যায় তারা কিন্তু একটা অনেক বেশি বেতনে চাকরি করে এবং তাদের পরিবার কিন্তু এখানেই থাকে, তারা আরও বেশি বেতনে, আমরা যে আজকে স্কিল ম্যান পাওয়ার পাঠানোর কথা বলছি এটা কিন্তু আলটিমেটলি এটাও স্কিল ম্যান পাওয়ার পাঠানোরই একটা প্রাথমিক ধাপ, কারণ তারা পড়াশোনা করে যারা ওখানে থেকে যায় তারা তো অনেক টাকা বেতন পায় এবং দেশে সেই টাকা পাঠায়, সেটা একটা রেমিটেন্সে যুক্ত হয়, তো সেই জায়গাটা তো সরকারের মানে মাথায় থাকতে হবে যে না আমাদেরই ছেলে মেয়ে তারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, উচ্চতর ডিগ্রি নিতে যাচ্ছে, এবং তারা যারা অনেকেই ফিরে আসতেছে আবার যারা থেকে যাচ্ছে তারাও বিপুল পরিমাণ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে, তো সেই দিক বিবেচনা করেও তো এই এই ডলারের এই মানে সংকট তো থাকবেই, কিন্তু তাই বলে সব কিছু বন্ধ করে দিয়ে সংকট আরও বাড়ানোর কোনো মানে নাই। ধন্যবাদ। আমি জানি ইত্তেফাকের শিরোনাম দেখছিলাম যে আপনি জানেন মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারদিন হত্যায় চনপাড়ার প্রায় রায়হান সহ চারজন গ্রেপ্তার, এটা নাকি বলা হচ্ছে যেটা ফারদিনকে জিম্মি করে টাকা আদায়ের উদ্দেশ্য ছিল খুনিদের, এটা ইত্তেফাকের রিপোর্ট বলছে। আসলে এটা নিয়ে খুবই ধোঁয়াশা, মানে এটা এই মানে কেউ ক্লিয়ার কিছু বলছে না, এর আগে কিন্তু বলছে মাদক, তারপরে আবার ব্রিফিং করে বলছে যে না মাদক সঙ্গে যুক্ত না, এখন আর বলা হচ্ছে জিম্মি করে, হ্যাঁ জিম্মি করে ইয়া, এখন সে তো তার তো ওই সময় তার বাবা যে স্টেটমেন্ট দিছে সেটা কিন্তু অনেকটা মানে আমার কাছে মনে হয় যে সেটাই মানে যথাযথ, কারণ একটা বুয়েট পড়ুয়া ছেলে, সে এত ভালো ছাত্র এবং সে হঠাৎ করে একটা বিপদগামী হবে এইটা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ সে পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল এবং কখনো তার ওই রেকর্ড পাওয়া যায়নি যে, এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে সে কি বলেছে বা তার তার জবানবন্দি কি সেটাও কিন্তু আমরা জানি না, এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখনো বলার সময় হয়নি, কিন্তু খুব দ্রুতই যদি না বের হয় তাহলে এটাও একটা দুঃখজনক ঘটনা ইয়া হবে যে একটা বাবা মা মানে কতটা ইয়া হলে যে বুয়েট পর্যন্ত নিয়ে গেছে তার সন্তানকে, তাকে কি পরিমাণ নার্সিং করেছেন এবং আসলেই মেধাবী ছাত্র মানে তা না হলে সব জায়গায় সে চান্স পেয়েছিল, সমস্ত ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছিল, সে বুয়েটে ভর্তি হয়েছে, এতে কোনো মানে তার যে পড়াশোনার প্রতি ইয়াটা ছিল অন্য কোনো ইয়া ভিতরে আছে কিনা আমরা জানি না, কিন্তু এটা সঠিক তথ্যটা বেরিয়ে আসা উচিত এবং সেটা যত দ্রুত হয় সেটাই মঙ্গল। এটা রাজনৈতিক খবর আছে যেটা সিলেটে বিএনপির জনসভা হবে, ধরপাকড়ের অভিযোগ, পাঁচ ধর্মঘট, ওই যথারীতি যেভাবে ধর্মঘট হয় সেই রকমই আসলে আমরা যদি একটা ইয়া দেখি বরিশালের, আপনি দেখেন তিন দিন মানে তিন ঘন্টার সমাবেশে তিন দিনে পরিণত হলো, এটা একটা আমি মনে করি ভুল সিদ্ধান্ত, যেই করুক যেই এই সিদ্ধান্ত নেই পুরো সিদ্ধান্তটাই ভুল সিদ্ধান্ত, আপনি যদি ছেড়ে দিতেন তাহলে কিন্তু এত ইয়া হতো না, যখনই বাধা পড়ে বাঙালি কিন্তু এইরকমই ছেড়ে দিলে তো তিন দিন শিরোনাম হতো না, তিন দিন শিরোনাম হইতো না, এবং এই যে পথে পথে যে ইয়া এটা তো সমস্ত মিডিয়াতে চলে আসতেছে, আপনি পত্রিকার কথাও বাদ দেন,
মানে সমস্ত ফেসবুক অনলাইন সমস্ত যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যে যেখানেই যে বাধা আসতেছে সেখানেই ছবি দিয়ে কেউ লাইভ করছে, কেউ নিউজ করছে, কেউ ছবি দিচ্ছে। কাজেই এটাকে এখনকার যুগে এটাকে আটকে রাখার কোনো সুযোগ নেই, এবং এই বাধা দেওয়ার কারণে কিন্তু তাদের সমাবেশ আরও বেশি ইয়া পাচ্ছে, মানে গুরুত্ব পাচ্ছে, যে এবং মানুষও বেশি যাচ্ছে যে ঠিক আছে যেয়ে দেখি কী অবস্থা, এবং প্রতিনিয়তই যে রিপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তাই এই বাধা দেওয়ার কী মানে হয়? আপনি বাধা দেওয়ার এইটা আওয়ামী লীগের সমাবেশ হলে কি এই এই সময় এই পরিস্থিতি হবে তাহলে? কেন তাই না? মানে তাহলে একটা রাজনৈতিক দল, একটা বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ, একটা তারাও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারাও ক্ষমতায় ছিল, এবং তাদেরও তো তাদের অবস্থানকে, তাদের জনসমর্থনকে তো আপনি মানে ইগনোর করতে পারেন না, আছে তো, মানে তা না হলে তারা তো রুটলেস না। তাহলে সেই জায়গাটা তো গুরুত্ব দিতে হবে। আপনি জনগণের মানে যদি তার পাবলিক ওপিনিয়নকে যদি আপনি মূল্য দেন, তাহলে তো তাদের যেই সাপোর্টার, তাদের যেই ফলোয়ার, তাদের যেই কর্মী সমর্থক, সবাইকে তো মানে আপনার এই দেশের নাগরিক এবং তারা তাদের রাজনীতি করার অধিকার আছে, সেই জায়গাটা আপনার দিতে হবে। একটা মজার ধর্মঘট, তার যতক্ষণ পর্যন্ত জনসভা চলছিল ততক্ষণ পর্যন্ত বাস বন্ধ, যেই জনসভা শেষ তখন বাস চলছিল, দাবি দেওয়া কি এটাও কেউ জানা যায় না, এটা অদৃশ্য আর কি, অদৃশ্য। এবং বলা হয়ে থাকে, একবার বলেছেন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যে শিমুল বিশ্বাসকে জিজ্ঞাসা করুন, তখন উনি আবার বললেন যে না, যে আমাদেরকে বন্ধ করতে রাখতে বলা হয়েছে। তো এটা এই এই জিনিসগুলি আমি মনে করি যে গণতন্ত্র আমরা চাই, আমরা গণতন্ত্র নার্সিং করার জন্য এই যে সব দলের যে অংশগ্রহণ, মানে বাক স্বাধীনতা, এই কথাগুলি শুধু মুখে বললে হবে না, এটা চর্চার মধ্য দিয়ে এটা উন্নত হবে। আর আমরা আমরা তো কাউকে আটকে রাখতে পারছি না, আমরা তো তাদের বক্তব্যকে আটকে রাখতে পারছি না, আমরা তো এগুলো তো মিডিয়াতে চলে আসতেছে। আপনি নিশ্চয়ই জাপানি রাষ্ট্রদূতের বক্তব্য দেখেছেন? হ্যাঁ, ওই খুবই কঠিন বক্তব্য। আপনি দেখেন যে উনি তো একটা বাইরের দেশের রাষ্ট্রদূত, আমাদের একটা উন্নয়ন সহযোগী, এবং একবারে স্বাধীনতার সময় থেকে সব সময় আমাদের কখনোই কোনো ইয়া হয়নি, মানে জাপানের ক্ষেত্রে অন্তত একটা অন্য এক্সট্রাঅর্ডিনারি দেশ বলবো, সেই দেশের রাষ্ট্রদূত যখন বলেন তখন এটাকে অবশ্যই মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। উনিই বলেছেন যে রাতের ভোট আমরা আশা করি ভবিষ্যতে আর কখনো হবে না, আমরা শুনেছি যে আগের নির্বাচন রাতে হয়েছে। তো এটার জন্য সবার জন্য লজ্জাজনক, একটা দেশের জন্য লজ্জাজনক, তো এইটা তো আমাদের শুনতে হবে, বা একজন রাষ্ট্রদূত এসে বলবেন, সেই জায়গাটায় আমার মনে হয় যে এই এই জায়গাটা থেকে আরও কীভাবে একটি ভালো নির্বাচন হতে পারে সামনে, এবং সব দলের অংশগ্রহণে একটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই জায়গাটায় আমাদের মনে হয় আরও বেশি কনসেন্ট্রেট করা উচিত। জি, আমি সমকালীন শিরোনাম দেখছিলাম যে কর ফাঁকি ও অর্থ পাচারের বিরুদ্ধে হুঁশিয়ারি গভর্নরের। তো এটা তো আমরা বছরের পর বছর ধরে খালি হুঁশিয়ারি আসলে এটা মানে এরকম তো প্রতি বছরেই তো হিউজ পরিমাণ অর্থ পাচার হয়, এবং অনেকেই ক্ষমতার আশেপাশে থেকেই এই কাজগুলি করেন, এছাড়া কারোর পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে তো অর্থ পাচার সম্ভব না, কাজেই এই ওই জায়গাটায় আসলে হুঁশিয়ারি দিলে হবে না। এবং আমার মনে হয় যে মানি লন্ডারিং অ্যাক্ট আছে কিন্তু আমাদের দেশে, কিন্তু সেটাও কোনো কার্যকর হয় বলে এখন পর্যন্ত দেখি নাই যে মানি লন্ডারিংয়ের কারণে বিশেষ কাউকে দণ্ডিত করা হয়েছে। তো এই এইরকম কয়জন ব্যবসায়ীকে করেছেন, আজকে যারা টাকা নিয়ে চলে গেল, সুইস ব্যাংকের কথা বলা হয়েছে যে সেখানে তারা অ্যাম্বাসেডর বলেছে যে হিসাবেই চাওয়া হয়নি, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না আমরা চেয়েছিলাম, লিখিতভাবে চেয়েছিলাম, কিন্তু অ্যাম্বাসেডর বাংলা ঢাকায় প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমাদের কাছে কোনো তথ্য চাওয়া হয়নি। তো সেই জায়গাটা তারপরে সরকার বলেছে যে আমরা চেয়েছি, ওই পর্যন্তই কিন্তু শেষ, কিন্তু সরকার তো ফার্দার চিঠি দিয়ে বলতে পারতো যে ঠিক আছে আমরা চাইনি, তাইলে আমাদেরকে এখন তথ্য দাও। তাহলে এই যে মানি লন্ডারিং হচ্ছে বা বিদেশে কারা বাড়ি করছে, আমেরিকায় আমরা শুনতেছি যে অনেকেই বাড়ি কিনছে, মানে বা মালয়েশিয়ায় সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে বা বাড়ি কিনছে, তাহলে এই এই টাকার উৎস কোথায় বা কারা করছে, সেগুলো কি কখনো বের করতে পেরেছে সরকার? সেই জায়গাটা আসলে আসতে হবে, যে আমরা শুধু মুখে বলছি। এই যে পিকে হালদার এত টাকা নিয়ে চলে গেলেন, তার পরিণতি কি হলো? কিছুই তো আমরা দেখছি না। তাকে তো কলকাতায় আমি নিজে তাকে তো ফেরত আনা যাচ্ছে না, না
এবং আমি নিজে তো কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমি কলকাতায় গেলাম, সেখানে এরকম আলোচনা যে মানে বাংলাদেশের হিউজ পরিমাণ মানে যারা এমপি বা অন্যান্য ইয়ার যারা ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত এরকম অনেকেরই সেখানে টাকা পয়সা আছে। তো এইটা তো এটাও তো আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে এইটা তো হওয়া উচিত না। মানে এই যে কর ফাঁকির কথা বলছেন, এই যে কীতে দুবাইতে গুলশান থ্রি চালু হয়েছে, ওই ক্যানাডার বেগমপাড়া তো আছেই। আছেই, হ্যাঁ। তো তো এই আলোচনাগুলো তো আমাদের এখানে আছে, এই ওই তো কলকাতা থেকে শুরু করে আপনি আমেরিকা বলেন, কানাডা বলেন বা দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব জায়গায় এই আলোচনাগুলি আছে যে আমাদের এখান থেকে এই টাকা বাইরে চলে যাচ্ছে এবং সেইটার কোনো এখন পর্যন্ত কাউকে বের করতে পারিনি। এবং এর আগে যে এই যে ইয়ে যে পার্থ চট্টোপাধ্যায় যে ধরা পড়লো, সেখানে বিশেষ ইয়া পাওয়া গেছে, লিফলেট এবং আরও ইয়া, যেটা আসলে মানে সেটা প্রকাশ করলে হয়তো আমাদের জন্য খুব লজ্জারই হতো এরকম আর কি। তো সেই জিনিসগুলি আসলে আপনার সাজেশন কি? এটা এটা কঠিনভাবে সরকার যদি আন্তরিক হয় এই এইটাকে কঠিনভাবে না আটকালে, আপনি আজকে ডলার ক্রাইসিস জনগণ সাধারণ জনগণ ভুগছে কিন্তু আপনি দেখেন যে যারা টাকাওয়ালা তাদের কোনো সংকট নাই, তারা এই সংকটে পড়ছে না। তা না হলে আপনি এখনও কি ডলার পাচার বন্ধ আছে? তাহলে বন্ধ নাই কেন? তো সেই আমরা শুধু মুখে বলছি এটা করতে হবে ওটা করতে হবে, তাহলে আমরা কেন আটকাচ্ছি না? আমাদের তাই কোথায় ঘাটতি, কোথায় গাফিলতি, সেই জায়গাটায় ধরতে হবে। মানুষের কিন্তু সংসার আর চলছে না। হ্যাঁ, মানুষ তো খুবই কষ্টে আছে এবং তার সীমিত আয়, অনেকের আয় নাই, অনেকে বেকার, মানে করোনার কারণেও বেকার হয়েছে, অনেক পরিবার আমি জানি যে ঢাকা থেকে গ্রামে চলে গেছে, সেখানেও থাকা খাওয়ার মানে খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং প্রতিটি পরিবার আপনি দেখেন আমরা বিভিন্ন ইয়াতে যে ইভেন আপনার যারা যারা ভাতা পায়, তারা নির্দিষ্ট পরিমাণ ভাতা পায়, সে তো আর এই রকম পণ্যের দাম বাড়বে সে অনুযায়ী তো আর ভাতা তো আর একই থাকে, তাদেরও 15 দিন চলে আর বাকি 15 দিন চলে না, এরকম পরিস্থিতি, সেরকম রিপোর্টও আমাদের ছাপা হয়েছে, তো আমরা সেগুলোও দেখছি। তো এটা তো কঠিন একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজকে মন্ত্রিসভায় যেটা বলেছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা বা মানে সহনীয় সহনশীল পর্যায়ে রাখা, সেই জায়গাটা আসলে আরও বেশি তারা বাজার মনিটরিং বলেন, তদারকি বলেন, ওই জায়গাটা আরও বেশি কঠিনভাবে ইয়ে করতে হবে। এবং ব্যবসায়ীরা যাতে একটা ওই কমিটমেন্টের জায়গায় যে হুট করে আমি একটা ইয়ার আপনার আটা ময়দার দাম কত জানেন, মানে বাজার থেকে কিন্তু উদাও ছিল, সেটার দাম এমনভাবে বাড়াইছে যেটা আসলে মানে সাধারণ মানুষের আগে তো আটা খায় মানে রুটি খেয়ে মানুষ ইয়ে করতো যেহেতু পেটে থাকে এরকম একটা ইয়া ছিল, সেই সেটা তাদের পক্ষে কেনা সম্ভব না, এত দাম বাড়ছে, তাহলে এটা কি? এই এটা তো একটা অরাজক অবস্থা চলছে, সেই জায়গাটায় সরকারের খুব মানে শক্ত হাতে ট্যাকেল করতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর মুরলী, আজ রাতের মতো এখানেই বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে, শুভরাত্রি।